নমস্কার, স্বাগত জানাই আপনাদের উদ্যোগ টিভির পর্দায়। সাথে আমি লক্ষ্মী। চলুন দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদগুলি। মঙ্গলবার মহাক্রণ অভিযানের পর আগরতলা সিটি সেন্টারের সামনে অস্থায়ী তাঁবু ঠাঙিয়ে বসে পড়ে 10,323 শিক্ষক শিক্ষিকারা। রাতে পুলিশ এসে খুলে নিয়ে যায় তাঁবু। সারা রাত কনকনে ঠান্ডায় খোলা আকাশের নিচে রাত্রি যাপন করেন চাকরিচ্যুতরা। এখনও চলছে ধর্না। মঙ্গলবার রাতে সিটি সেন্টারের সামনে 10,323 শিক্ষকদের সঙ্গে ঝামেলায় জড়ায় পুলিশ। এক চাকরিচ্যুতকে টেনে হিঁচড়ে গাড়িতে তোলার চেষ্টা করে পশ্চিম থানার পুলিশ। সতীর্থদের বাধার মুখে চেষ্টা ব্যর্থ হয় পুলিশের, খুলে নিয়ে যায় অস্থায়ী তাঁবু। মহাকরণ অভিযানের পর 10,323 শিক্ষকরা আগরতলা সিটি সেন্টারের সামনে ধর্নায় বসে মঙ্গলবার। অস্থায়ী টেন্ট সন্ধ্যাতেই ভেঙে ফেলেছিল পুলিশ, এরপরেও খোলা আকাশের নিচে চাকরিচ্যুত শিক্ষকরা আন্দোলন চালিয়ে যাচ্ছে। অসুস্থ হই, আমাদের সঙ্গে পুলিশের অনেকক্ষণ টাসেল হয়েছে। টাসেল বলতে মানে তর্ক বিতর্ক হয়েছে। ওনারা আমাদেরকে মানে খুব ফোর্সফুলি মানে একদম বলপূর্বক ওনারা আমাদের এই যে বসেছিলাম এই আমাদের উপরের যে ত্রিপালটা টাঙিয়েছিল সেটা টেনে খুলে ফেলেছিল। আমরা আবার এখানে লাগিয়েছি, কিন্তু কিছুক্ষণ আগে পুলিশ প্রশাসন থেকে আবার এসছেন। 5 মিনিট টাইম দিলাম, উঠে যাও, এবং কমলদাকে এটা টানার জন্য খুব বকাবকি করেছেন। তারপরে আমরা একটু আমরাও করেছি তর্ক বিতর্ক করে, এখানে জোর করেই বসে আছি, কারণ আমাদের কাছে এছাড়া তো কোনো রাস্তা নেই। আমাদের পথ এখন রাস্তা, ইলেকশনের বেশি দিন সময় নেই। মুখ্যমন্ত্রী মহাশয় যতক্ষণ না দেখা করবেন আমরা বসেছি, বলেছি আমরা রাস্তায়। 10,323 শিক্ষক শিক্ষিকারা সিটি সেন্টারের সামনে এই কনকনে ঠান্ডার মধ্যে বসে এখনও রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য অধিক আগ্রহে আছেন। তবে বৃহস্পতিবার বিকেল 4:30 পরও যদি মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো ধরনের বার্তা না আসে, তাহলে মুখ্যমন্ত্রী যেখানেই যাবেন সেখানেই 10,323 চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা প্লেকার্ড গলায় ঝুলিয়ে তাদের দাবি দাবাগুলো তুলে ধরবেন বলে জানান চাকরিচ্যুত শিক্ষক বিজয় কৃষ্ণ সাহা। তার জন্য আজকে 4:30 অবধি আমরা ওয়েট করব। মুখ্যমন্ত্রীর তরফ থেকে যদি কাগজ আসে বা খবর আসে আমরা সাধুবাদ জানিয়ে চলে যাব। আমাদের প্রতিনিধিরা যাবেন, কথা বলে আসবেন, আর না হয় গলায় প্লেকার্ড। মুখ্যমন্ত্রী যেখানেই যাবেন, সরকারি অনুষ্ঠান, রাজ্যের সরকারি অনুষ্ঠান মানে আমার অনুষ্ঠান, আমিও যাব, আমি আমার দাবি তুলে ধরব। এবার যদি তাতে মুখ্যমন্ত্রী ক্ষুব্ধ হন তাতে আমার কিছু করার নেই, কারণ কি ওনার কাছে যদি ফিতা কাটার সময় থাকে আমাকেও সময় দিতে হবে। রাজ্যের উচ্চ আদালতের বিচারপতিদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন শিক্ষক শিক্ষিকারা। কোথায় আছে বিচারপতিরা? সরকার বলছে এক কথা, দেশের সর্বোচ্চ আদালত বলছে অন্য কথা, কিন্তু কোনো ভূমিকা নেই রাজ্যের উচ্চ আদালতের বিচারকদের। মাধ্যমে আমাদের রাজ্যের যে হাইকোর্ট, হাইকোর্টের যে মহামান্য বিচারপতি, প্রধান বিচারপতির কাছে আমাদের করজোড়ে নিবেদন। আমরা দেখতে পেয়েছি রাজ্যের বিভিন্ন যে হাইকোর্টগুলো আছে বিভিন্ন রাজ্যের, সে হাইকোর্টের জাস্টিসরা বিভিন্ন সময়ে যখন জনসাধারণের অসুবিধা হয় হস্তক্ষেপ করেন, কিন্তু আমাদের রাজ্যের ক্ষেত্রে এই নথি আমরা দেখতে পাই না। 149 জনকে হারিয়েছি, আমরা চিৎকার করছি এই জাজমেন্টটা আমরা নেই। সরকার আমাকে বলছে এই সরকার আমাকে বিনা টার্মিনেশনে বের করে রেখেছে। আপনারা অন্তত পক্ষে এই বিষয়ে সরকারকে একটু কথা বলুন সরকারের সঙ্গে। নির্বাচনের প্রাককালে শুধু ফিতে কাটায় ব্যস্ত রাজ্যের মুখিয়া, জনগণের টাকায় বেতন হয় মুখ্যমন্ত্রীর, অথচ সেই জনগণের সাথে কথা বলার সময় নেই মুখ্যমন্ত্রীর। সরকারি কর্মচারীকে টার্মিনেট করতে হলে সার্ভিস রুলের আইন মেনে টার্মিনেশন লেটার দিতে হয়। যদি চাকরি সত্যিই গিয়ে থাকে তবে প্রত্যেকের নামে টার্মিনেশন লেটার ইস্যু করুক রাজ্য সরকার বলেও দাবি করেন চাকরিচ্যুত শিক্ষক বিজয় কৃষ্ণ সাহা। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, আমার মুখ্যমন্ত্রী যিনার বেতন হচ্ছে আমার ট্যাক্সের পয়সা, আমি ওনার সঙ্গে দেখা করতে পারবো না। আমার লোকগুলো মারা যাচ্ছে, উনি ফিতে কেটে যাবেন আর আমরা রাস্তায় বসে থাকবো ট্রেনের মধ্যে, এইভাবে হয় না। 4.5 বছর আপনাদের কাছে সময় ছিল, বাঁচানোর হলে অনেক সময় ছিল, শেষ সময় এই গল্পগুলো বলে লাভ হবে না। আপনি ইনিশিয়েটিভ নিয়েছেন, আমরা ধন্যবাদ দিয়েছি। সেকেন্ড ইনিশিয়েটিভটা আপনি নেবেন সেটা আপনিই বলেছেন, এখন আমরা জানতে পারছি না। 1.5 মাস ধরে আপনাকে সময় দেওয়া হয়েছে, আপনার আপনি কোনো ধরনের অসুবিধা যেন না বোধ করেন, আমরা 1.5 মাস ধরে কোনো ধরনের কর্মসূচি নেইনি। আমরা অপেক্ষা ছিলাম যে আপনি যেহেতু ইনিশিয়েটিভ নিয়েছিলেন তার একটা কনক্লুশন আপনি টানবেন, এখন তো নাকের দোরগোড়ায় ইলেকশন চলে এসছে, আমাদের কাছে আর সময় নেই। আমরা জানতে চাই আমরা কি বাঁচবো না মরে যাব। জল নাকের নিচে চলে এসেছে আর কোনো প্রতিশ্রুতিতে কাজ হবে না। 58 মাস যাবত
শুধু প্রতারণা করছে সরকার, এবার স্থায়ী সমাধান না হলে ভয়ঙ্কর রূপ দেখাবে 10,323। আগামী নির্বাচনের প্রতিফলন ঘটবে সবকা সাথ সবকা বিকাশের সরকার চলছে, তবে এইসবের মধ্যে কি 10,323 পড়ে না বলেও প্রশ্ন তোলেন চাকরিচ্যুত শিক্ষকরা। ব্যুরো রিপোর্ট, উদ্যোগ টিভি। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত সুধীর রঞ্জন মজুমদারের 24তম মৃত্যুবার্ষিকী পালন করা হয় বুধবার প্রদেশ কংগ্রেস ভবনের সামনে। প্রয়াত জননেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন প্রদেশ কংগ্রেসের নেতৃত্বরা। প্রয়াত সুধীর রঞ্জন মজুমদার 5ই ফেব্রুয়ারি 1988 থেকে 19ই ফেব্রুয়ারি 1992 পর্যন্ত ত্রিপুরার মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করে গেছেন। রাজনীতিতে আসার আগে তিনি একজন শিক্ষক ছিলেন। তিনি রাজ্যসভার সদস্য হিসাবেও কাজ করে গেছেন। 2009 সালে 4ই জানুয়ারি মৃত্যু হয় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের। প্রতি বছর প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের মৃত্যু দিবস পালন করা হয় কংগ্রেস ভবনে। এ বছরও সুধীর রঞ্জন মজুমদারের মৃত্যু দিবস পালন করা হয়। প্রয়াত মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের প্রতিকৃতিতে পুষ্পাঙ্গ অর্পণ করে শ্রদ্ধা জানান কংগ্রেস নেতৃত্বরা। প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রশান্ত সেন চৌধুরী জানান, জাতীয় উপজাতির মধ্যে মৈত্রী তৈরি করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদার। তিনি রাজ্যবাসীর কাছে জনপ্রিয় নেতা ছিলেন। তার সরকারের সময়ে বয়স উত্তীর্ণ বেকারদের সরকারি চাকরি প্রদান করা হয়েছে, কর্মচারীদের সর্বাধিক বেতন করা হয়েছে তার সরকারের সময়ে। আজ 4ঠা জানুয়ারি এমনি দিনে প্রয়াত মুখ্যমন্ত্রী এই রাজ্যের জননেতা শ্রী সুধীর রঞ্জন মজুমদার ত্রিপুরা রাজ্যের হৃদয়ের মানুষ ওনার মৃত্যুবরণ করেছে। এই দিনটি আমরা আজকে শ্রদ্ধার সহিত এই রাজ্যের সবাই আমরা পালন করছি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে। শ্রী সুধীর রঞ্জন মজুমদার এই রাজ্যের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক ছিলেন। ওনার সময়কালে এই রাজ্যে বয়স উত্তীর্ণ সমস্ত বেকারদের কর্মসংস্থান করেছিলেন। SC ST স্পেশাল ড্রাইভের মাধ্যমে এই রাজ্যের মানুষের ST SC দের কর্মসংস্থান করেছেন। এই রাজ্যের স্পেশাল ড্রাইভের মাধ্যমে বয়স উত্তীর্ণ বেকারদের কর্মসংস্থান হয়েছে এবং কর্মচারীদের হায়েস্ট বেতন কমিশন এই রাজ্যে দিয়েছেন। উনার সময়কালে বিভিন্ন জনমুখী কর্মসূচি উনি পালন হয়েছে, যেটা ভূভারতে একটা কোথায়ও কর্মচারীদের এই বেতন দেওয়া হয়নি, এটা উদাহরণ ছিল। সুতরাং এদিন পরে প্রয়াত নেতারা বাড়িতে গিয়েও তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান কংগ্রেস নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, উদ্যোগ টিভি। বুধবার উদয়পুরে ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে পুজো দিলেন OBC মোর্চার সর্বভারতীয় সভাপতি ডক্টর কে লক্ষ্মণ। দলীয় কর্মসূচিতে যোগ দিতে মঙ্গলবার দুদিনের রাজ্য সফরে আসেন তিনি। ভারতীয় জনতা পার্টির OBC মোর্চার সর্বভারতীয় সভাপতি ডক্টর কে লক্ষ্মণ দুই দিনের রাজ্য সফরে আসেন মঙ্গলবার। বুধবার 7 সকালে ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দিতে এলেন তিনি। তাকে স্বাগত জানান OBC মোর্চার স্থানীয় নেতৃত্বরা। ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দিয়ে মন্দিরের সঙ্গে থাকা শিব মন্দিরেও পুজো দেন তিনি। পরে মন্দিরের নতুন প্রকল্প কাজ খতিয়ে দেখেন তিনি। তারপর সোজা চলে যান কল্যাণ সাগর দিঘিতে, সেখানে গিয়ে মাছ এবং কচ্ছপকে খাবার দেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েও OBC মোর্চার সর্বভারতীয় নেতা জানান, সকলের মঙ্গল কামনায় 51 পীঠের এই পীঠস্থানে পুজো দিলেন। তাছাড়া তিনি জানান, মোদী সরকার দেশে যেভাবে উন্নয়ন করছে তার থেকে বাদ যায়নি ত্রিপুরাও। ত্রিপুরাও রয়েছে ডাবল ইঞ্জিন সরকারের নেতৃত্বে। প্রতিদিন রাজ্যে উন্নয়নে নতুন পালক যোগ হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। मनोबल बढ़ाते हुए किस तरह कामकाज किया जा रहा है, इसीलिए सभी मानव को सुखी रखना और त्रिपुरा जो है आज इतना तेज़ी से विकास और गरीबों के हित के लिए जो हमारे दो डबल इंजन सरकार जो काम कर रहे, आने वाले दिनों में भी त्रिपुरा एक अच्छा एक राज्य बनने का और जो यहाँ विकास हो रहा है मंदिर का भी मुझे आश्चर्य लगा, इतना बढ़िया मंदिर देखने को मुझे इतने साल के बाद। রাজ্যে 2023-এ ফের একবার ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠা হবে বলেও আশা ব্যক্ত করেন OBC মোর্চার সর্বভারতীয় সভাপতি ডক্টর কে লক্ষ্মণ। ব্যুরো রিপোর্ট, উদ্যোগ টিভি।
মন্দির নগরীতে রাজনৈতিক সন্ত্রাস। মঙ্গলবার রাতে উদয়পুর জামজুড়ি এলাকায় চলে ব্যাপক সন্ত্রাস। পুড়িয়ে দেওয়া হয় তিনটি দোকান, ভাঙচুর করা হয় গাড়ি বাইক, আহত হয় কম করে চারজন। সিপিআইএম বিজেপি একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ। রাজধনগর এলাকায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের পৈতৃক বাড়িতে তার পিতা স্বর্গীয় হিরোধন দেবের বাৎসরিক কাজ হিসেবে বহিরাজ্যের সাধু সনাতনরা পূজার্চনা ও যজ্ঞ করার জন্য মঙ্গলবার রাতে রাজধনগর আসেন। বুধবার সকাল থেকে হবে পুজো। এর মধ্যে এলাকার কিছু সিপিএম কর্মীর সাথে দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে বচসা হয় শাসক দলীয় যুবাদের। শাসক দলের অভিযোগ, এর থেকে অতর্কিতে হামলা চালায় বাম কর্মীরা, একটা সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর পেয়ে ছুটে আসে পুলিশ, চলে হাতাহাতি ভাঙচুর, আগুন দিয়ে তিনটে দোকান পুড়িয়ে দেওয়া হয়। উত্তেজনা ছিল চরম। গভীর রাতে পুলিশ নিয়ন্ত্রণে আনে, ঘটনাস্থলে মোতায়েন করা হয় পুলিশ, টিএসআর, কেন্দ্রীয় বাহিনী। বুধবার সকালে জামজুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুব্রত দাস জানান, এই ঘটনার জন্য সিপিআইএম জড়িত। এলাকার সিপিআইএম কর্মী নবীন মিয়ার মদতে এই ঘটনা ঘটেছে, আর এতে বিজেপির চারজন কর্মী আহত হয়েছেন। সাধুদের একটি গাড়ি সহ একাধিক বাইক স্কুটি ভাঙচুর হয়েছে। পরবর্তী সময়ে উত্তেজিত কিছু লোক তিনটি দোকানে আগুন ধরিয়ে দেয়। সিপিএম এর কিছু দুষ্কৃতীরা সকালবেলা থেকে কিছু ফ্ল্যাগ লাগিয়েছে হঠাৎ করে এই জায়গাতে একটা পরিস্থিতিকে উত্তপ্ত করার জন্য। রাত্রেবেলা আবার সেই অনুরূপভাবে ফ্ল্যাগ লাগাতে লাগাতে প্রায় আমাদের সাংসদের বাড়ি পর্যন্ত ফ্ল্যাগ লাগাতে চেষ্টা করছিল। তখন আমাদের ছেলেরা সেখানে বাধা দেয়, বলে যে আজকের জন্য এটা ইয়ে করো, তোমরা পরে ফ্ল্যাগগুলি লাগাবে। কিন্তু তারা এ কথা না শুনে আমাদের উপরে অতর্কিতভাবে যারা বলেছে এই কথাটা তাদের মারা শুরু করে। অতর্কিতভাবে দেখলাম প্রায় 35-40 জন দা বল্লম এবং বিয়ারের বোতল বিভিন্ন জিনিস নিয়ে হঠাৎ করে আমাদের উপর আক্রমণ করে। আমাদের এখানে অনেক মহিলারা ছিল, প্রায় 15-20 জন মহিলারা, ওদের উপরে আক্রমণ শুরু করে বিভিন্নভাবে ঢিল ছুড়াছুড়ি করে। এখানে যারা কাশী থেকে বৃন্দাবন থেকে সাধুরা এসছে, সে সাধুদের উপর অতর্কিতভাবে আক্রমণ করে। তারপর আমরা যখন সবাই দৌড়ে পালিয়ে যাই, তখন সেই জায়গাতে আমার বাইক এবং আরও কয়েকটা বাইক ছিল, তারপরে সাধুদের একটা স্কর্পিও গাড়ি ছিল, তার উপরে মানে পুরোদমে তার উপরে আক্রমণ শুরু করে এবং সব বাইক এই গাড়ি তছনছ করে ফেলে। অপরদিকে সিপিআইএম বিধায়ক রতন ভৌমিক জানান, এই ঘটনার পেছনে সম্পূর্ণভাবে দায়ী বিজেপি দুষ্কৃতীরা। তিনি বলেন, সাম্প্রদায়িক উস্কানি দিতেই এই ঘটনা সংঘটিত করে রাম ভক্তরা। সংখ্যালঘুদের দুটি দোকানে আগুন লাগায় বিজেপি কর্মীরা, ঘটনার নিন্দা জানান বিধায়ক রতন ভৌমিক। সন্ধ্যার পরে কিছু বিজেপি আশ্রিত দুষ্কৃতি জামজুড়ি থেকে বাইক গাড়ি নিয়ে এসে মরার সময়তে আমাদের পার্টির পতাকাগুলি ফেলে দেয় এবং একটা দোকান আমাদের এখানে কর্মী তার দোকানে ভাঙচুর করে এবং তাকে মারধর করে। এতে এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে তাদের প্রতিরোধ করে পালিয়ে যায় সবাই। এখানে কেবা কারা দুটা বাইক তারা ফেলে গেছিলো, এগুলি ভেঙেছে এবং পরবর্তী সময় জানা যায় রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা একটা গাড়িও ভাঙচুর হয়েছে এবং জানা যায় গাড়িটা পরবর্তী সময় যে একজন পুরোহিত এই গাড়িটা ব্যবহার করেছেন, এখানে বিপ্লবের বাড়িতে এসেছেন, এটাও ভাঙচুর। পরবর্তী সময় পুলিশ উপস্থিত, পুলিশের সামনেই আরও কিছু দুষ্কৃতি এসে পরবর্তী সময়ে বিভিন্ন জায়গা থেকে এখানকার তিনটা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের দোকান আছে এগুলি পুড়িয়ে দেয় এবং ব্যাপক ভাঙচুরে একটা বাইকে আগুন ধরিয়ে দেয় এবং যেই দোকানের মালিক তার একটা জলাশেষ রিলিজ নেওয়া তাতে বিষ ঢেলে দেয় এবং এতে সারা বিভাগে প্রচার করে তারা হিন্দু মুসলমান দাঙ্গার পরিবেশ তৈরি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও উত্তেজনা বিরাজ করছে গোটা এলাকায়। এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাবার বাৎসরিক কাজ হিসেবে মহাযজ্ঞ করা হয়। প্রায় 2-3 হাজার মানুষের জন্য প্রসাদের আয়োজন করা হয়। সেই সাথে এদিন গরিব দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করেন সাংসদ বিপ্লব কুমার দেব। ব্যুরো রিপোর্ট, উদ্যোগ টিভি। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন উদ্যোগ টিভির পর্দায়। নমস্কার।